আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান, বর্ডার ওয়ার্ল্ড কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই ধরনের কোশ্চেনটা আমরা সচরাচর সকল স্টুডেন্টদের কাছ থেকে পেয়ে থাকি যে 100% স্কলারশিপ মানে কি সকল কিছু ফ্রি। বিষয়টা একদমই এরকম না। আপনি যখন 100% স্কলারশিপ নিয়ে পড়তে যাবেন, আপনার কিছু বিষয় আগে থেকেই জানতে হবে যে আপনি আসলে এই যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন কোন থ্রুতে পাচ্ছেন, বা কেন আপনাকে একটা চায়না পাবলিক ইউনিভার্সিটি আপনাকে ফুল ফ্রি স্কলারশিপটা দিচ্ছে, প্রোভাইড করছে কেন। চায়নাতে বেসিক্যালি প্রতিটা ইউনিভার্সিটি একটা টিউশন ফি থাকে, হোস্টেল ফি থাকে। তো আপনাকে যখন এই ফ্যাসিলিটিগুলো দেওয়া হচ্ছে, এই ফান্ডিংটা কোথা থেকে আসছে? অবশ্যই এই পাবলিক ইউনিভার্সিটিগুলোকে চায়না গভর্নমেন্ট থেকে ফান্ডিংটা দেওয়া হয়ে থাকে। তো যখন সেই ইউনিভার্সিটিগুলোতে ফান্ডিংগুলো আসছে, তারা কিন্তু প্রথমে তাদের টিউশন ফিটা এবং অ্যাকোমোডেশন বা হোস্টেল যেটাকে বলা হয় সেইগুলো কভার করবে। দেন এরপরও যদি কিছু টাকা থাকে, সেটা কিন্তু স্টাইপেন্ড আকারে আপনাদেরকে স্কলারশিপে দিচ্ছে। তো কখনো এটা ভাববেন না যে 100% স্কলারশিপ মানেই হচ্ছে সব কিছু ফ্রি। আপনাকে ফ্রি দিচ্ছে না, চায়নার কোলাবোরেশন রয়েছে বলেই কিন্তু বাংলাদেশ সহ অল্প কিছু দেশকে এই 100% স্কলারশিপটা প্রোভাইড করছে চায়না গভর্নমেন্ট থেকে। তো আপনি ভাগ্যবান যে আপনি তাদের মধ্যে একজন যে 100% স্কলারশিপ নিয়ে পড়তে পারছেন। আর 100% স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের যে বিষয়টা মাথায় রাখতে হয়, সেটা অবশ্যই আপনার একটা ভালো মেধা তালিকা বা আপনার ভালো একটা স্কোর লাগবে। এটা হতে পারে আপনার ডিপ্লোমার জন্য আবেদন করতে পারেন, বা ব্যাচেলরের জন্য, বা মাস্টার্স বা পিএইচডি। অবশ্যই আপনার একটা ভালো সিজিপিএ বা একটা জিপিএ থাকলে তাহলেই কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার সকল ডকুমেন্ট যদি সঠিকভাবে গোছানো থাকে, সুন্দরভাবে যদি ইন্টেকে শুরুতে যদি আবেদন করতে পারেন, বা আপনি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং কোন সিটিতে পড়েছে বা কোন প্রভিন্সে পড়েছে, সেখানে ফ্যাসিলিটি সব কিছু যাচাই বাছাই করে আপনার ক্রাইটেরিয়া এবং তাদের এগুলো সব কিছু জেনে বুঝে আপনি আবেদন করতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো একটা পয়েন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করলে 100% স্কলারশিপটা পাওয়া সম্ভব হবে, বা 100% স্কলারশিপটা মানে সব কিছু ফ্রি কি না, কীরকম খরচ হতে পারে। তো সকল ইউনিভার্সিটিতে কিন্তু আপনি 100% স্কলারশিপে গেলেও আপনি টিউশনটা ফ্রি পাচ্ছেন। সাপোজ একটা ইউনিভার্সিটির ফান্ডিং থাকছে আপনার, সেই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিছু সংখ্যক ফান্ডিং রয়েছে। তো ওনারা টিউশনটা কভার করার পরে যে টাকাটা থাকছে সেটা দিয়ে হোস্টেলটা কভার হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে হোস্টেলটা পেমেন্ট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনারা এইভাবে করে যদি ইউনিভার্সিটিগুলো সম্পর্কে ভালোভাবে একটা তথ্য নিয়ে ডকুমেন্টগুলো সুন্দরভাবে যাচাই করে বা গুছিয়ে আবেদন করতে পারেন, চায়নাতে আপনি একটা ভালো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। আর বিস্তারিত জানতে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের অফিসে এসে সিনিয়র কাউন্সিলরদের সাথে কথা বলতে পারেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে যেটা আপনার জন্য ভালো মনে হবে সেখানে আবেদন করবেন। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।